আসসালামু আলাইকুম, আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম। এবারে আপনাদের মাঝে যে পালাখানা উপহার দিচ্ছি সম্পূর্ণ নতুন আঙ্গিকে, এই পালাখানার নাম পীর এবং মুরিদ। আজকে মুরিদের ভূমিকায় গান করছি আমি এবং পীরের ভূমিকায় গান করবেন বা তর্ক রাখবেন আমার প্রতিপক্ষ শিল্পী বাংলার প্রখ্যাত গায়ক জনাব আব্দুর রশিদ সরকার সাহেব। সর্বপ্রথম আমি আমার মুরিদের পক্ষ নিয়ে একটি গান রাখব। এই গানের মধ্যে কিছু প্রশ্ন আমার পীরের কাছে থাকবে, আশা করি উনি সুন্দরভাবে তার মীমাংসা করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। বলো
শিল্পীর যিনি আজকে পীরের ভূমিকায় অভিনয় রাখছেন, তিনার কাছে আমার শুধু জানার বিষয়, বলয়ক গুণের ধ্বনি ব্যামুরিত কিমুরিত করে পাঠাইয়াছেন কাদের গুণী? আমি কি এই পৃথিবীতে আসলাম মুরিদ হয়ে আসছি না ব্যামুরিদ হয়ে আসছি? যদি মুরিদ হয়ে আসি তাহলে তার আমার মুরিদ হওয়ার কোনো প্রশ্নই উঠে না, পীর ধরার কোনো প্রশ্নই উঠে না। আর যদি ব্যামুরিদ হয়ে আসি থাকি তাহলে হয়তো হইতে পারে, এখানে আমার ওনার কাছে প্রশ্ন সৃষ্টিজগৎ ঠিকা। তারপরে এখানে কিছু শাস্ত্র কথাও বলা হয়েছে, তত্ত্ব কথাও আছে, আপনারা শ্রোতামণ্ডলী যারা তিনারা অবশ্যই বিবেক বিবেচনা করছেন। এখানে দ্বিতীয় কুলিতে আমার আরেকটি প্রশ্ন আছে, রুহের সৃষ্টি হলো কিসে, কিসে সৃষ্টি হয় বাতাস? যেমন এই আদমকে বা এই জীবকে এই মানুষকে আল্লাহ পাক আদো আগুন পানি বাতাস মাটি নূর এই পাঁচ জাত দিয়ে আলিমুন হাইউন মুরিদুন কালিমুন সামিরুন বাসিনুন কুদিরুন সাত সেফাত দিয়ে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠাইলেন। তাই আমার প্রশ্ন এখানে, রুহের সৃষ্টি হলো কিসে, কিসে সৃষ্টি হয় বাতাস? আগুন পানি মাটি এমনি পরস্পর কিসে প্রকাশ? আওয়াজ দিলে নাফাক তুফি যাতে সাফা নূরে খফি, সিররি রুহি কাল বিজলি ব্যামুরি দিহার কোনখানি? আমি তো দেখতেছি এই মানুষ যে তৈরি করেছে, যা দিয়ে তৈরি করেছে, এর মধ্যে সম্পূর্ণ আল্লাহর জাত থেকে তৈরি হয়েছে, তাহলে এর মধ্যে তো কোনো ব্যামুরিত পাই না, সবই তো মুড়ি, সবই তো আল্লাহর জাতের, তাহলে সেটা আবার মুড়িত হইতে হয় কেন, নতুন করে আবার কী মুড়িত হইতে হয়? এই হলো আমার প্রশ্ন, আশা করি উনি সুন্দরভাবে মীমাংসা দেওয়ার চেষ্টা করবেন। তাই আপনারই সুরদ হইতে দান করলেন সুরদ যখন ভক্ত করে বানাইলেন পাকপান জাত, না বুঝে তাই রহ মানে বেমুরি তারাই কেমনে, ওরে না বুঝে তাই রহ মানে বেমুরি তারাই কেমনে, বুঝাও দয়াল ইহার মানে নাই যদি কেউ তোমার সানি, শ্রোতা বন্ধুরা
পীর মুরিদান, এর ভিতরে যে কথাগুলো আছে সম্পূর্ণই তাসাউফ এবং সুফিবাদের আলোকে কথা। আজকে পালার মধ্যে আমাকে দেওয়া হয়েছে পীরের পক্ষ, আমার প্রতিপক্ষের শিল্পী মমতাজ বেগমকে দেওয়া হয়েছে মুরিদানের পক্ষ। আমরা এই ক্যাসেটের মধ্যে যে গানগুলো গাব, খুব বড় বড় সুফি সাধকদের তত্ত্ববহুল আলোচিত আলোড়ন সৃষ্টিকারী গান, গানগুলো সাধু মহৎ জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা শুনে একটু আনন্দ উপভোগ করলে আমরা তাদের কাছে কৃতার্থ থাকব। এবার মমতাজ বেগম সর্বপ্রথম যেখান থেকে পালাটা শুরু করেছে আমি সেখানে দু একটা কথা বলবো। আগুন পানি বাতাস মাটি নূর, এরা মুরিদ কি বে মুরিদ আমাকে প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ আল্লাহ যখন তার নিজের নূর তোলে পাঁচ ভাগে বিভক্ত হয়ে, পাঁচ জাতে বিভক্ত হয়ে নূরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম নূর, আমি কি তোমার প্রভু না? তখন নূরে বলছিল, আন্তা আন্তা আনা আনা, অর্থাৎ তোমার মতো তুমি আর আমার মতো আমি। তখন আল্লাহ পাক নূরকে ভাগ করা শুরু করলেন, শেষ ভাগকে একভাবে পাঁচবার ভেঙ্গে পাঁচ খণ্ড করে শেষ ভাগকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। নূর বলেছিল, ইয়া কালু বালা, তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। তাই সেদিন তো আমি মুরিদ হয়ে গেছি, এই পাঁচ ভাগ তো সেদিন মুরিদ হয়ে গেছে, নতুন করে মুরিদের প্রশ্ন কি? দেখো মমতাজ, ওইটা একটা ছিল রুহানি জগৎ, আর এটা হলো এমকানি জগৎ। রুহানি জগতে তুমি যে চেতন ছিলা, যে জ্ঞানের গুণাম্বিত ছিলা, যে জ্ঞানে তুমি জ্ঞানী ছিলা, যখন তুমি এমকান আসলা, এমকানের পর্দা তোমার উপরে পড়লো, অজ্ঞানের পর্দা তোমার উপরে পড়লো, তুমি তখন অচেতন হয়ে গেলা। ওই যে তোমাকে দম ফুকার ফুটকার করে চেতন করা হয়েছিল, অর্থাৎ জ্ঞানে চেতন করা হয়েছিল, সেই জ্ঞানের উপর দিয়ে যখন তোমার অজ্ঞানের পর্দা পড়ে তুমি সেই দেশকাল পাত্র সেই প্রভুকে ভুলে গেলা। জন্ম নেওয়ার সাথে সাথে তুমি যখন তোমার মাতৃগর্ভে থাকতে বলতা যে প্রভু তোমাকে মানবো, তোমাকে চিনবো, তোমাকে জানবো, তুমি আমাকে দুনিয়ায় পাঠাইয়া দাও, আমি তোমাকে দয়া করে প্রভু তোমাকে দুনিয়ায় পাঠাইয়া দিল, তোমার প্রতিশ্রুতি ছিল তোমাকে আমি মানবো, তুমি জন্ম নিয়ে এই শব্দ দিলে ওয়ানা ওয়ানা ওয়ানা, মানে যে কথা বলছি ও কথা ঠিক না, এই যে তুমি এই কথা বলছো, কাজেই এখন তোমাকে চেতন করার জন্য, তোমাকে সেই দেশে পৌঁছাই দেওয়ার জন্য যে দেশের তুমি এরা গালাপ করলা, এখন নতুন করে তোমাকে মুরিদ হইতে হবে একজন যিনি জ্ঞানে চেতন রয়েছে। তাই সাধু তার গানে বলেছে, ঘুমাইলে পড়বি ফারে জ্ঞান নয়নে, আরে ঘুমাইলে পড়বি ফারে হারা বিমুল সলয়না, ঘুমাইলে পড়বি ফারে হারা বিমুল সলয়না, থে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুমাইনা, থে কমন থে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুমাইনা।
হইলো পাকা করে বসত করো সেই ঘরে আর ভাঙবে না। রশিদ কয় বারে বারে ঘর খানি লো পাকা করে বসত করো সেই ঘরে আর ভাঙবে না। এমন সারা বাড়ি পলাই না ঘর, এই ঘরে কেউ বাস কইরো না। তুমি যদি মুড়িদারি হইতা, তুমি যে আলাপ তুলে ধরেছো ওইটাই যদি তুমি হইতা, তাহলে তোমার এই ঘর আর ভাঙ্গা যাইতো না, এই ঘর তাজা থাকতো। তাই এই ঘরকে ঠিক রাখার জন্য কামেল একটা পীরের কাছে তোমার দেহ গোবর সুমে দাও। তাই রশিদ কয় বারে বারে ঘর খানি লও পাকা করে বসত করো সেই ঘরে আর ভাঙবে না। এমন সারা বাড়ি পলাই না ঘর, এই ঘরে কেউ বাস কইরো না। এমন সারা বাড়ি পলাই না ঘর, এই ঘরে কেউ বাস কইরো না। থেকো মন সুচ্চা তনে জ্ঞান নয়নে ঘুমাইও না। থেকো মন, থেকো মন সুচ্চা তনে জ্ঞান নয়নে ঘুমাইও না। তার গানের মাধ্যমে সমাধান করার জন্য চেষ্টা করেছেন। তবে গানটা হলো থে করে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুমাই শোনা। দয়াল আমি তো তাই চাই, কানা তোর বউ করে কয় আমি তো হেই ডেই কই, আমিও তো তাই চাই যে আমি যাতে সেই অজ্ঞানতার পাহাড়ে তলে আমি না পড়ে থাকি, আমি সুচেতন থাকি। আমিও তো সেই জিনিসটাই চাই, কিন্তু আমার হয় না কেন? এই দোষটা কার? দোষটা কি আমার না দোষটা তোমার? এটাই শুধু আমার আর একটা কথা থাকে, কারণ আমি জানি তুমি যাকে বুঝার শক্তি দিয়েছো, তুমি যাকে তোমার নাম করার শক্তি দিয়েছো সেই কেবল করতে পারে, আর তুমি যাকে সেই শক্তি দান করো নাই সে কখনো করতে পারে না। এখন আমি যে পারি না, আমি যে অচেতন হয়ে আছি, এই অপরাধটা কার? কি কারণে আমি এইরকম হইলাম? কারণ আমি তো চাই না এই জিনিস। এই একটাই পেজ দেখি এইবার আমার দয়াল কি বলে, আর একটা গান ওনার কাছে এবার আমি প্রশ্ন করব। ওরে পাঁচটি অনাসেই দেহেতে, আমার পাঁচটি অনাসেই দেহেতে, শুনতে পাই তার ঘোষণা, মিটাও ধাঁধা পুরাও বাসনা। ওরে জানতে মন চাই রসনা রে, জানতে চাই মন রসনা, মিটাও ধাঁধা পুরাও বাসনা। বলো সেই অনাসের কি নাম, কোথায় কোথায় রয়েছে মুকাম, ওরে কোন অনাসে কোন মুয়াক্কেল দিতেছে বারাম, হাই হাই দিতেছে বারাম। আমার জানতে চাই মন রসনা রে, জানতে চাই মন রসনা, মিটা ধাঁধা
সবই মুরিদ, তবে নতুন করা কি মুরিদ হবে, কেন মুরিদ হইতে যাব? জবাব করেছে, মুরিদ ঠিকই, কিন্তু তখন তুমি রুহের জগতে চেতন ছিলে, আর যখন এই পৃথিবীতে আসলে তখন আর সেই রুহের জগৎ নাই, তোমার উপর একটা অচেতন পর্দা এসে পড়ল, যার কারণে তোমার মুরিদ হইতে হবে, পীরের কাছে যাইতে হবে। আমি বলবো, দয়াল, তুমি আমাকে যখন চেতন করেছিলে রুহু ফুৎকার করে দিয়ে এই পৃথিবীতে পাঠাইলে, তা আমাকে ওইভাবেই রাখতে। তুমি বলছিলে যে আমার সাধন ভজন করবা, আমার আল্লাহ পাক বলেছিল আমার গুণগান গাবা, আমি পৃথিবীতে আইসে সাইরেই বললাম ওয়া না ওয়া না, কারণ তুমি অচেতনের একটা পর্দা তুমি আমার উপরে দিলে। এইবার এখানেও আমার জানা থাকবে এই অচেতন পর্দাটা তুমি আমার উপরে দেওয়ার মানেটা কি, কারণ তুমি তো আমাকে পেয়ারা করে, আল্লাহ পাক আমাকে পেয়ারা করে সৃষ্টি করেছে, এত আদর করে মহব্বত করে সৃষ্টি করে, আবার তার উপরে একটা শত্রু, তার উপরে আবার একটা আঘাত, একটা অচেতন পর্দা দেওয়ার মানেটা কি? এটা হলো আমার আর একটা কথা। এখন এই যে অচেতন পর্দা আমার উপরে এসে আমি তোমার নাম নেই না আর ওয়ানা ওয়ানা করি, এই অপরাধটা কার, এই দোষটা কার? দয়াল, যদি তুমি নিজে অপরাধ করে ভক্তের ঘরে চাপায় দাও, তাহলে সেটা কে দায়ী হবে? ভক্তেরও তো কিছু করার নাই, কারণ তুমি যা দিবে তাই তো মাথা পেতে সে নিবে। তবে তুমি আমার শুধু জানার বিষয়, তুমি এরকম করো কেন, তোমার মনের আশাটা কি, তুমি চাও কি? হ্যাঁ, ভালোবাসার মধ্যে তুমি পর্দা টেনে দাও কেন, আমার জানার বিষয় তাই। তবে এই গানটার মধ্যে, বর্তমান যে গানটা গাইলাম, এই গানটার মধ্যে যথেষ্ট তাসাউফ মতে কিছু কথা আছে। আশা করি এই যা অনার সম্বন্ধে এবং যাতের এতবার সম্বন্ধে আমাদেরকে কিছু বুঝাবে বা জানাবেন। তবে দয়াল যদি দয়া করে শোনায় তাহলে আমরা শুনতে পারবো, আর যদি উনি দয়া করে না শোনায় তাহলে তো জোর করার কিছু নাই। তবে আমি জানি আমার দয়াল অসীম, তার কাছে কোনো কিছু অভাব নাই, কোনো কিছু জানার বাকি নাই। সে যদি একবার কৃপা দৃষ্টিতে আমাদের উপরে তাকায় বা তার মুরিদের উপরে তাকায়, তাহলে একটা মুরিদের কোনো কিছুরই অভাব থাকে না, ইহা আমার বিশ্বাস।
আমি জানি আমার বিশ্বাসের উপরে পর্দা পড়বে না, হানি হবে না, আমার বিশ্বাস ঠিক আছে। আমার এই দেহেরই পিছে কোথায় কোন অনাশ্রয় আছে, জাতের একবারে কে কোন নাম ধরিয়াছে, কে কোন নাম ধরিয়াছে। সেই পবিত্র থাকতে পারবো, তখন তেমনি ভাবে সেই রুহের জগতে আমি সচেতন ছিলাম, আমি তখন অচেতন ছিলাম না, আমি ওই রকম একটা ওই স্তরে যায় পৌঁছাইতে পারবো কিভাবে, কি সাধন করলে, আমার সেই সাধনগুলি কি, সেই কায়দাটা কি। এখন তো আমি এখানে এসা সমস্ত কিছু ভুলে গেছি, কিন্তু আমি ভুললাম কেন, আর সেই স্তরে পৌঁছাইতে পারবো বা কি করলে। এখানে আমার কিছু কথা থাকলো, শুনতে পাই তার ঘোষণা, মিটাও ধাঁধা পুরাও বাসনা, আমার জানতে চাই মন রসনা রে, জানতে চাই মন রসনা, মিটাও ধাঁধা পুরাও বাসনা, আমার জানতে চাই মন রসনা রে, জানতে চাই মন রসনা, মিটাও ধাঁধা পুরাও বাসনা। তুমি আমাকে কিছু
দেওয়ার জন্য এই গানটা করেছো, কেন না? ক্যাসেটে মাত্র 10 মিনিট করে টাইম। যারা এই তাসাউফ সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই বোঝার তাদের বাকি থাকবে না। এইটার যদি আমি পঙ্খানে পঙ্খানে জবাব দিতে চাই, স্বাভাবিক কোনো মতো শুধু গানটিও বলে যাই, তাও আমার অন্তত 20 মিনিটের প্রয়োজন। তো তুমি এতটি প্রশ্ন সম্বলিত একটা গান একটা ক্যাসেটের মধ্যে প্রশ্ন করলা, এইটা তুমি যাতে নাকি আমি এগুলোর ব্যাখ্যা পূর্ণভাবে না করি, আর কিছু অজ্ঞানী লোকগুলো সরকার কথাগুলোর তো স্পষ্ট উত্তর দিল না। এই গানটার ভিতরে ইশারা আছে, আর যারা জ্ঞানী লোক যারা তাসাউফের লোক তারা নিশ্চয় বুঝতেছে আমি কি বলতে চাইতেছি। এই কথাটার উত্তর দিতে গেলে কত মিনিট টাইম লাগবে এটার ব্যাখ্যা করতে গেলে? কাজেই তোমার এটা ওইভাবে ঠিক হয় নাই। তুমি বলেছো আমি অচেতন হইলাম কেন, সবের মালিকই তো তুমি, সব কিছুর মালিকই তুমি, দয়া করে চেতন করলেই পারো। যে একবার অন্তরে বিশ্বাস করছে ওয়ালাকের জাহের বাতেন, চার যুগের বন্ধু চার যুগের সব কিছুর মালিকই তার পীর। আমি তো মনে করি সে চেতন, যারা স্বীকার করে না এই কথা তাদের অজ্ঞানের পর্দার পাশে তারা আছে। কাজেই তুমি যে কথা বলছো, কথা বলতে তো তুমি চেতন লোকের মতো, আর ভাবটা দেখাইতে তো তুমি অচেতন লোকের মতো, তা চলবে না। যে নাকি গুরুতে সব সুইপা দিছে, যে পীরের কাছে সব সুইপা দিছে, যে মুর্শিদের দরবারে ভালো মন্দ সব কিছু সারিয়া খাইবি, ভালো মন্দ আমার পীরের তরবের থেকে হয় বা আমার আল্লাহর তরবের থেকে হয়, সে তো চেতন, তার সাথে আমার সঙ্গে কোনো ডিফারেন্স নাই। গানটা শুনো, আহাদের সেই আলিব খারা তাতে হয় বান্দার চেহারা, আহাদের সেই আলিব খারা তাতে হয় বান্দার চেহারা, তালে হজুত দিল সাহারা, তালে হজুত দিল সাহারা, মিলন হয় সে কাবা কৌসাইন
মোকামে মাহমুদ, মোয়াক্কেল পাঁচজন, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আজাজিল। এই পাঁচটা হলো মোয়াক্কেল, মোকামে মোকামে ভাগ, ভাগে কিনে কিনে ভাগ। এই বড় পেশাল এই 10 মিনিটের সময়ের মধ্যে পারতে পারবো না বিস্তারিত আলাপ। যা হোক, তোমাকে ধন্যবাদ। তুমি প্রশ্নগুলো যেখান থেকে করছাও এ বিষয়ে আমি খুব তোমার উপরে সন্তুষ্ট যে প্রশ্নগুলো করছো। তবে এক একটা প্রশ্ন করলে হয়তো বিস্তারিত জবাব দেওয়া সম্ভব হইতো। গোপন ছিল আহাত নামে, তুইয়া ছিল পাশের বামে, গোপন ছিল আহাত নামে, আবার তুইয়া ছিল পাশের বামে, অচেতন করে রাখলা কেন? আমি রাখছি এর কারণ আছে। হিন্দুদের কৃষ্ণলীলা গানের ভিতরে শুনেছি, অনায় অভাবে পড়লে সকলি কাঁদে মা গো, বাবলা থাকলে কেউ কাঁদে না, আরে অভাবে পড়লে সকলি কাঁদে মা গো, দেখো ওই পাহাড়ের ওই পাশে 6 জন শত্রু, তোমাদের শত্রুরা উৎপাতিয়ে রয়েছে। কাম লোভ মায়া মৎসর্য 6 জন শত্রু উৎপাতিয়ে আছে কোথায়? অজ্ঞানতার পাহাড়ের ওই পাশে, তারা জাহান্নামে নেওয়ার জন্য। এই জাহান্নামের থেকে তুমি মুক্তি পাবে, এই হলো তোমার বিষয়বস্তু। তাই তোমাকে আমি চেতন করি নাই, এখন চেতন করবো। তুমি যদি মুর্শিদের হাতে হাত লাগাইতে পারো, তাই মিমের নকশা চারিবারে দুই চাচ্চার সেপাত ধরে, মিমের নকশা চারিবারে দুই চাচ্চার সেপাত ধরে, যেমন রাখছে হাসানেরে, যেমন রাখছে হাসানেরে, হাসান রশিদ একসাথে দাস্তিয়াত করো বান্দা, দাস্তিয়াত করো বান্দা, হাত লাগাইয়া পীরের হাতে দাস্তিয়াত করো বান্দা, দাস্তিয়াত করো বান্দা, হাত লাগাইয়া পীরের হাতে দাস্তিয়াত করো বান্দা, হাত লাগাইয়া পীরের হাতে। আশা করি সুন্দরভাবেই বুঝাইলেন, কারণ যা বলছে এটাই তো আমার জন্য অমূল্য রত্ন। এটা কম বলুক আর বেশি বলুক, সত্য বলুক মিথ্যা বলুক, সবই আমার জন্য সত্য। উনার কোনো কথাই আমার কাছে অপছন্দ না, কারণ উনি আমার পীর, আমি উনার মুরিদ। সেহেতু আমার সবই ভালো লাগে। তবে একটা কথা বলছে যে তুমি যে এত প্রশ্ন করলে, এখানে বুকার পরিচয় দিলা কেন? যে তোমার এত প্রশ্নের জবাব আমি ভাঙতে পারবো না, কারণ ক্যাসেটের সময় কম। তাহলে অজ্ঞানীর কাছে নাকি লজ্জা পাবে? অজ্ঞানীর কাছে লজ্জা পাবেন এটা নিয়ে তো কোনো সমস্যাই না। শুধু যদি জ্ঞানীর কাছে লজ্জা পাইতেন তাহলে নেই আমি একটা বুকামি কাজ করলাম। আমি তো কোনো বুকামির কাজ করি নাই। আমি মনে করি আমি যা করছি তা ভালোই করেছি। তারপরেও গুরু যদি কয়, পীরে যদি কয় যে ভক্ত বুকা, তাইলে তাই, সে তো নয়, ভালো হয়েও তো সেখানে ভালো থাকা যাবে না, কারণ বুকা বললে বুকা। আর
আর যদি বুকা হয়েও যদি সে বলে যে না বুকা না সে গেনি, তাহলে আমি মনে করি তাও সত্য। যার জন্য উনি ভালো বলুক মন্দ বলুক সত্য বলুক মিথ্যা বলুক সব কাজ সব কিছুই আমার কাছে সত্য। আর যদি সেটা না মানি তাহলে তো আর সেই মুরিদ হইতে পারলাম না। যা হোক, তারপরে উনি খুব সুন্দরভাবে একটা গানের মাধ্যমে আমাদেরকে কথাগুলি বুঝাইছেন। জ্ঞানী ব্যক্তি যারা তারা অবশ্যই পাইছেন, কিন্তু দয়াল আমার শুধু যে একটাই আবেদন যে জ্ঞানী ব্যক্তি যারা তারা তো সবই বুঝে। আপনি যে দয়াল, আপনি যে পীর, আপনি তো জ্ঞানী ব্যক্তিকে বোঝানোর লিগে পীর বানাই নাই আর পীর হন নাই। যে দয়াল যে পীর সে তো জ্ঞানী, তো জ্ঞানী কিন্তু অজ্ঞানী রে বুঝাইবো কেন? আমার একটু জানার বিষয় এই যে জ্ঞানী ব্যক্তিকে খালি বুঝাইলেন গানের মধ্যে ইঙ্গিত দিয়ে ইঙ্গিত দিয়ে, কিন্তু অজ্ঞানী গো বই ডাকি অজ্ঞানী গো কান্ডারে কি পীরে হয় না শয়তানি হইব। হ্যাঁ, তাকে তো আপনিই তৈরি করছেন, আপনিই এই পৃথিবীতে আনছেন, আপনিই সব কিছু করছেন, তাহলে এই অজ্ঞানীর অবস্থা কি? আমার শুধু এতটুকুই কথা, এই অজ্ঞানীর অপরাধটা কি? ওই যে আগেই আমার কথা ছিল যে সে যে অজ্ঞানী হইল তার মুখ দিয়ে যে তোমার নাম হয় না, তোমার কথা আসে না, তোমার কোনো গান হয় না, তার হৃদয়ের মধ্যে তোমার নাম যায় না, এই দোষটা কার? আমার একটা কথা ছিল, কিন্তু এর জবাব মীমাংসা আমার গুরু বা আমার পীর করে নাই। কেন যে করে নাই তাও আমি বুঝতে পারলাম না, তারপরেও আমার কাছে ভালো লাগছে। কারণ ওই যে ভালো না লাগলে তো আবার বেকায়দা আছে, বুঝলেন না? যার জন্য আমার বলতে হয় যাক, এইবার আরও কিছু কথা রাখবো, তবে একটা গান আমি গাবো। পাগল কয়
তোমার নাম নিতে গেলে ঘর বাড়ি ভিটা মাটি স্ত্রী পরিবার সবকিছু ছাইরে নাকি তোমার নাম নিতে হয়, আমার শুধু জানার বিষয়। আমি তো আমার 10 বিঘা সম্পত্তি, আমার 2টি সন্তান, বাড়িতে 4টা ঘর, টাকা পয়সা ব্যাংকে আছে, এগুলি সবকিছু নিয়ে আমি তো একটা সুখেই ছিলাম। কিন্তু এই সমস্ত কিছু কাইরা নিয়ে আমারে দুঃখের সাগরে ফেলাইতে হবে, আমার সব কিছু ছাইরা তোমার কাছে মুড়িত হইয়া সব কিছু উত্তর্য করতে হবে, ব্যাপারটা কি, এর কারণটা কি, আমার এগুলি থাকলে তোমার কোনো অসুবিধা হয়, আমার শুধু জানার বিষয়। আর তোমার কাছে আমি যাবো বা তোমার কাছে আমি গেলাম, আমার মধ্য দিয়া তুমি কি তৈরা যাইবা না তুমি আমাকে তরাইবা? কি কারণে তুমি দয়াল নাম দিয়া এই পৃথিবীতে আসলে, আমার শুধু এখানে 2টি কথাই জানার বিষয়। আশা করি তার মীমাংসা শ্রোতা মণ্ডলী যারা আছেন তিনারা পাবেন। থাকলে কিছু মহিমা তোর, চাইছি আমি হই আরে কাতো, ওরে দয়াল নাম তোর থাকবে চিরতর, আমার আল্লাহ বলেছেন, ওরে আমার বান্দা,
যতক্ষণ পর্যন্ত স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা মহব্বতের পরিমাণ তোমার দিলের ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে পাবে না। তোমার ঘর বাড়ি থাকলে তার একটা ঝামেলা থাকে জাগতিক জগতের মধ্যে, যার ঘর বাড়ি টাকা পয়সা আনন্দ সজ্জিত বসত করে সে আধ্যাত্মিক জগতের গুরুর দর্শন পায় না। তাই এই জাগতিক জগতের মায়া মোহ জালকে কাটবার জন্য আমার দয়াল কি করে, আমার দয়াল পুইরা যায় তার বাড়ি ঘর দেশের মানুষ বানায় পর শেষে ঘর সাইরা বাহিরে ঘুরায় তারে পাগল মনোরে, তবু দয়ালের নামটা রাখিও অন্তরে। কালিমপুরের রহিম শাহ ফকির বলেছে, নুরুল্লাহপুরের ওয়াজউদ্দিন শাহ ফকিরের ভক্ত রহিম শাহ ফকির বলেছে, আমার দয়াল পুইরা যায় তার বাড়ি ঘর দেশের মানুষ বানাই পর ঘর সাইরা বাহিরে ঘুরায় তারে, ও পাগল মনোরে তবু পীরের ছবি রাখি ওই অন্তরে। তাই আমার মুরিদান আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি এই যে আমাকে মুরিদ করছো তরাইবার জন্য না তরবার জন্য, এই কথাটা দিয়ে আমার কলেজের ভিতরে একটা টেটা দিয়ে পার দিয়েছে, আমার কলেজ একটা আঘাত বিনাশ হয়ে গেছে। আমি যখন আমার তুলা চান্দের কাছে বায়াত হওয়ার জন্য, আমার মুর্শিদ কেবলার কাছে বায়াত হওয়ার জন্য আমি বৈরাবর গেছিলাম, আমি ছিলাম জ্ঞানে আন্ধা। সেদিন একটা যাই নামাজের উপর বসাইয়া আমার মুর্শিদ কেবলা তার পবিত্র হাতটা আগে বাড়াই দিছিল আমার হাতের দিকে, আমার হাত ছিল গুছানো, আমার দয়ালের হাত আগে বাড়াই দিয়েছিল, পরে আমার হাত বের করে আমি তার হাতে হাত লাগাইলাম। আমার দয়াল আমাকে মুরিদ পড়াইলেন, মুরিদের শর্ত পড়াইলেন। আমার মুর্শিদ আমাকে যখন খেলাফত দান করেন তখন গোপনে ডাক দিয়ে বলেছিল, রশিদ রে বাবা, আজ থেকে 12-14 বছর আগে তোকে মুরিদ করেছিলাম, দেখ তো বাবা একটা কথা মনে আছে কিনা। যে কি বাজান, যে যেদিন তোকে আমি যাই নামাজে বসাইছিলাম সেদিন কি বাবা তুই আগে হাত বাড়াই দিছিলি? না, আমি আগে হাত বাড়াই দিছিলাম। তখন আমি সেই 14 বছরের আগের ছবিটা নকশাটা মুরিদের সেই যাই নামাজের ভাবটা আমার ইয়া দিয়ে আনলাম, আমার দিলের মধ্যে আনলাম, দেখি আমার দয়াল সেদিন প্রথম হাত বাড়াই দিছিল। আমি বললাম, দয়াল সেদিন তুমি তো প্রথম হাত বাড়াই দিছিলা। তখন আমার মুর্শিদ বলছিল, আমি সত্যি বাবা আগে হাত বাড়াই দিছিলাম, কিসের জন্য? আমার দয়াল একটা নানহতের বোঝা দিয়া, একটা জ্বালা যন্ত্রণার বোঝা দিয়া আমাকে এই মুরিদান জগতের ভিতরে ছাইড়ে দিছে বাবা, সেই বোঝাটা আজকের থেকে তোর ঘাড়ে চাপাইয়া দিলাম। একজনের ঘাড়ে যদি একজনের বোঝা দিতে হয় তাহলে কি করতে হয়, নিজের হাত উঠাইয়া বোঝাটা আগে অপরের দিকে নিক্ষেপ করতে হয়। তাই আমি বলতে চাই, যদি হক কথা বলি, আমি তোমার মধ্যে নিজেকে পরিচয় হওয়ার জন্য, তোমার মধ্যে প্রেম বিলি করার জন্য, তোমার মধ্যে আমার মুর্শিদের নাম বিলানের জন্য, তোমার দ্বারা আমি হো জগতের ভিতরে ফুলের সুবাসের মতো আমার গন্ধ ছড়াইয়া যাওয়ার জন্য তোমাকে বড় আশা করে আমি মুরিদ করেছিলাম। আর হাকিকতে ভক্তের কাছে পীরে মুরিদ হয়ে গেছে, যদি তুমি ভক্ত হয়ে থাকো তাহলে আমি তোমার মুরিদ, আর যদি তুমি সাধারণ শিষ্য হয়ে থাকো তাহলে তুমি আমার মুরিদ। এখানে দুটো হাকিকতের কথা আছে, এটা বড় বোঝার ব্যাপার। যাক, তুমি একটা গান শোনো, যে জায়গায় তুমি হাত দিছো আমি এই জায়গার ভিতরে আর গেব না, আমি এখান থেকে শেষ করব, কারণ সব কথা বলা যায় না। আমার দয়াল এই নিকটত্ব বলার জন্য একটা গানের ভিতরে বলেছে, কোন শিষ্য কোন প্রেমে গুরু হয় ভবতরী, আর কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি। নিগুর প্রেম কথাটাই আজ আমি শোধাই কার কাছে। আহা, এমন একটা কথা মমতাজ তুমি জিজ্ঞেস করেছো, আরে পীরকে ছাড়াই আল্লাহ রে পাইবা না, শুনো দিন কানা, বাবা ছাড়াই আল্লাহ রে পাইবা না,
হানাপি শাইখের ঘরে আল্লাহ কেল বাধ্য করে থানায় রাসু দ্বিতীয় ঠিকানা হানাপি শাইখের ঘরে আল্লাহ কেল বাধ্য করে থানায় রাসুল হলো তার ঠিকানা ফানা ফিল্লাই ফানা হবি আরে মন মন রে মন তুই ফানা ফিল্লাই ফানা ফিল্লাই ফানা হবি আদম সরে আল্লাহ পাবি ফানা ফিল্লাই ফানা হবি আদম সরে আল্লাহ পাবি আহাদ মুক্তি জাত দেবে নিশানা নাম তার আহাদ মুক্তি জাত দেবে নিশানা কোনো দিন কানা খুশি সারাই আল্লাহ রে পাইবা না বাবা সারাই আল্লাহ রে পাইবা না শ্রোতা বন্ধুরা যারা গুরুতর লোক আছেন ভুল ত্রুটি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেন আমার মুর্শিদের তাবেদারি করতে করতে আমার পীরের তাবেদারি করতে করতে তার চরণ তলে আমার মাথা নোয়ান অবস্থায় যেন আমার পরাণ পাখি চলে যায় এই ক্যাসেট খান আমার দয়াল চান বৈরা বরি তুলা চান্দের চরণের প্রতি আমি উৎসর্গ করলাম ভক্ত মুরিদানদের যেন একটু উপকার আসে তারা যেন শুনে একটু জ্ঞান লাভ করে যার যার পীরের প্রতি তারা ভক্তি আনে এই আমার আশা আরে এসকে মেদল অজুদ করে ফানা হাই রে এসকে মেদল অজুদ করে ফানা ফানা পিসাই একের ঘরে আল্লাহ কেলো বাধ্য করে ফানা এ রাসুল হলো ঠিকানা ওরে ফানা ফিল্লাই ফানা হবি আদম সেরে আল্লাহ পাবি আমার ক্লাস সানডে সারা গেল।